বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমার ছেলে না, আমি তানজিনা, আমি মাদ্রাসা থেকে এসে পড়েছি, তারপর একটু রেস্ট নিলাম, সকালে নাস্তাটা করব। আমি সকালে সাদা বড় রান্না করেছি, আলু ভর্তা, মুসুরি ডাল ভর্তা, ডিম ভর্তা বানিয়েছি, তারপর সকালে নাস্তা করব। তখনই মেয়ে বলতেছে, মানে আমার হাজবেন্ড নাস্তা কিনে পাঠিয়েছে, মেয়ে বাহিরের খিচুড়ি খাবে, তাই দোকানের খিচুড়ি কিনে পাঠিয়েছে 2 প্যাকেট। মেয়ে বলতেছে তুমি 1 প্যাকেট খাও, আমি খাই 1 প্যাকেট খাই। এই জন্য আমি আর আমার ঘরের তৈরি নাস্তাটা খেলাম না, আমি বাহিরের কিনা নাস্তাটাই খেলাম। সকালে নাস্তাটা করার পর কম বেশি ঘর দুয়ার গুছিয়ে নিলাম। আর এদিকে মা মিষ্টি বেলে শরবত বানাচ্ছে, শরবতটা প্রায় হয়ে গেছে, দানাগুলো ফেলে দিতেছে। তারপর তো আমি রান্নাঘরে চলে গেলাম। কী কী রান্না করব? আজ আমি রান্না করব মানে ডাটা আলু দিয়ে মানে নলা মাছ রান্না করব। গতকালকে তো এনেছিল, আজ সকালে বের করে রেখেছিলাম, তারপর আষ্টেটা তোলার পর আমি কেটে লবণ মেখে রেখে দিলাম। আর মিষ্টি কুমড়ো পাতুরি করব, আর দেশি মুরগি গোস্ত আলু দিয়ে কষা ভুনা করব। ভাত তো আছে, আর চুলায় বসিয়ে দিয়েছি লেবারদের জন্য চা। চাটা দেওয়া হয়ে গেলে তারপরে দুপুরে রান্নাটা শুরু করে দিব। আমি তো রান্নাটা প্রায় এখন শুরুই করে দিলাম, আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো অনেকক্ষণ আগে, বলক এসে গেছে। তারপরে তেলটা গরম হচ্ছে, এখন মিষ্টি কুমড়ো পাতুরিটা করব। আমি পেঁয়াজ কাঁচামরিচ, পেঁয়াজ পাতা নিয়েছি, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন, আর তেল তো গরম হচ্ছে, এখন ভালোভাবে মেখে এই তেলের মধ্যে পাতুরিটা ছেড়ে দিব, মানে মিষ্টি কুমড়োটা। তারপরে হালকা নাড়াচাড়া করে ঢেকে দিব। তারপরে যখন হালকা একটু সিদ্ধ হবে তখন একটু চিনি দিব, মানে মিষ্টি কুমড়ো ভাজি বা পাতুরিতে হালকা একটু চিনি দিলে ভালো লাগে খেতে। তারপর পাতুরিটা আস্তে আস্তে করে ফেলবো। এই যে হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ো পাতুরিটা, আমি ধনে পাতাও দিয়েছিলাম, আর মিষ্টি কুমড়োটা অনেক আঠালো ছিল, খেতে খুবই ভালো লেগেছিল। তারপরে এই চুলায় ডাটাটা ভাপ দিয়ে নিতেছি, আমি তো নলা মাছ রান্না করব। পেঁয়াজগুলো হালকা বাদামি রঙ হওয়ার পর এখন এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দেবো, তারপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি নলা মাছের তরকারিটা প্রথমেই মশলাটা কষিয়ে নিই। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে, দেখো তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি নলা মাছটা দিয়ে দেবো। নলা মাছটা আমি ভাজবো না, না ভেজেই রান্না করব। আমার হাজবেন্ড ভাজা মাছ অত পছন্দ করে না, না ভেজে তো মাছ রান্না করলে সে খুবই পছন্দ করে। আমি বেশিরভাগই রান্না না মাছ না ভেজেই রান্না করি। আমি মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর মধ্যে মাছটা দিয়ে হালকা নাড়াচাড়া দিলাম। এখন টমেটো, আলু আর ভাপ দেওয়া ডাটা দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিব, কারণ আমি তো ডাটাটা ভাপ দিয়ে নিয়েছি, আর সাজানো মাছটা তো তেমন একটা কষানো লাগে না। আমি এখন মশলাটার সাথে সব তরকারি দেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব, তারপর মিডিয়াম আঁচে আস্তে আস্তে তরকারিটা রান্না করব। আর পাশের চুলায় আমি মুরগি গোস্তর মশলাটা কষিয়ে নিলাম, এখন ধুয়ে রাখা মুরগি গোস্ত এর মধ্যে দিয়ে দিব। এই যে তরকারিটা প্রায় হয়ে এসেছে, সবার শেষে ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে আরেকটু পরে নামিয়ে ফেলবো। তারপর তো হয়ে গেল আমার ডাটা দিয়ে নলা মাছের তরকারিটা, আমি নামিয়ে রেখেছি।
দুপুরে রান্না তো আমার শেষ হয়ে গেল, আমি মুরগি গোস্ত কষা ভুনা করলাম আলু দিয়ে, ডাটা দিয়ে নলা মাছের তরকারি রান্না করলাম, টমেটোর চাটনি, মিষ্টি কুমড় পাতুরি, ভাত তো আছে দুপুরের মেনু। রান্না তো শেষ হয়ে গেছে, তারপর বাবাকে খেতে দিলাম, তারপর আমি গোসল করতে চলে গিয়েছিলাম, গোসল করে নামাজ পড়ে তারপর দুপুরে সবাইকে খেতে দিলাম, সবাই খেতে বসে পড়েছে। তারপর বিকেল দিক দিয়ে আসরের নামাজ শেষ করে দুই মেয়েকে রেডি করলাম, দুই মেয়েকে নিয়ে আর ছেলেকে নিয়ে যাচ্ছি আল আমিন, একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে সেখানে খেতে। তোমরা তো থাম্বিতে দেখেছো যে আল আমিন একটা রেস্টুরেন্ট হয়েছে, সে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। তারপরে একটা অটো ভাড়া করলাম, অটো ভাড়া করে এখন ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছি আমি, আমার হাজবেন্ড যায়নি, আমি ছেলে মেয়েদের নিয়ে গেলাম। এই যে যাচ্ছে অটো করে, এই যে এসে পড়েছে আল আমিন বাজারে, আল আমিন বাজারে একটু এগিয়ে গেলে সেই রেস্টুরেন্টটা, মানে আরাম কাউন্টারটা আছে না, আরাম কাউন্টারের সংলগ্নেই এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে। এই যে আমরা অটো থেকে নেমে পড়লাম, এই যে দেখো রেস্টুরেন্টটার নাম হলো নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তারপরে আমরা ঢুকতেছি রেস্টুরেন্টে, মাশাআল্লাহ অনেক সুন্দরই রেস্টুরেন্টটা, এই প্রথমেই আমি আসলাম এই রেস্টুরেন্টে। এই যে আমরা রেস্টুরেন্টে ঢুকতেছি, ঢুকতে ঢুকতে মানে চলে গেলাম এই রেস্টুরেন্টের ভিতরে, নিরিবিলি এক কক্ষ আছে, ওই কক্ষটা ভালোই, এটা হলো বাহিরের অংশ আর আমরা ঢুকতেছি ভিতরের অংশে, এটা জায়গাটা খুব নিরিবিলি, আমার কাছে ভালোই লাগলো। তারপরে আমরা একটা টেবিলে বসলাম, তারপর তো এসে বসলাম টেবিলে, বিকেলের আইটেমের খাবারগুলি দেখতেছি, তারপরে অর্ডার দিব। আর এদিকে চলে গেল একটু বাহিরে, মানে পুরো রেস্টুরেন্টে ঘুরে দেখলো, মাশাআল্লাহ তো সুন্দর এই রেস্টুরেন্টটা। তোমাদের তো রেস্টুরেন্টটা পুরো ঘুরিয়ে দেখালাম, তারপর ছেলে আসলো, বলতেছে খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছি, তিনটা চিকেন চাপ দিয়েছি আর একটা চিলি চিকেন দিয়েছি, এই আর তিনটা নান রুটি মানে বাটার নান দিয়েছি, আর তিনটা চারটা কোল্ড ড্রিঙ্ক দিয়েছি, এই খাবার
তারপরে খাবারের অর্ডার দেওয়ার পর ছেলে গেল, আবার একটু বাহির হলো খাবারের এগুলি দেখার জন্য। তারপরে মানে রেস্টুরেন্টের এক ভাই আমার ছেলে ভিডিওটা দেখে বলতেছে, তো তোমরা ব্লগ করো যেহেতু আমি একটা ভিডিও দিই, সেই ভিডিওটা তোমরা দেখো। তারপরে সেই ভাইয়ে এই যে ভিডিওটা দিয়েছে, ভিডিওটা একটু লম্বা হয়েছে, আমি তো সব সময় অন্যরকম করে ভিডিও করি, লম্বা ভিডিওটা হয়েছে, তো তোমরা আবার কিছু মনে করো না, এই যে আমরা যে খাবারের অর্ডারটা দিয়েছি সেটা তৈরি করতেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর খাবারটা চলে আসলো, তারপরে আমরা সবাই মজা করে এই খাবারগুলো খেলাম। আলহামদুলিল্লাহ এই রেস্টুরেন্টের খাবারগুলি খুবই মজা ছিল, খেতে খুবই ভালো লাগলো। চাপটা, তারপরে চিলি চিকেনটা, আবার বাটার নানটা খেতে খুবই মজা লাগলো, খুব সফট ছিল বাটার নানটা, আমার কাছে অনেক ভালো লেগেছে, ছেলে মেয়েদের কাছেও অনেক ভালো লেগেছে। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখো, মানে আমার বিক্রমপুরে যে ভিউয়ার্স আপু ও ভাইয়ারা আছো, তোমরা অবশ্যই আল আমিন বাজারে এসে আরাম কাউন্টার সংলগ্নে এই হোটেলটা, এই হোটেলের খাবারগুলো অনেক মজা, খাবারের মানটাও ভালো, পরিবেশটাও অনেক সুন্দর, তোমরা কলম অবশ্যই এই রেস্টুরেন্টে এসে খাবা। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, আমার আর সারামণির তাড়াতাড়ি হয়েছে, এখন তুই ও সাইদুল আর সাবা খেয়ে নিতেছে। তারপরে একটা চা অর্ডার দিয়েছিলাম, চাটা আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা ছিল, আমি তো খেয়েছি, তারপরে অল্প একটু সারামণিকে দিয়েছি, এখন সারামণি খেয়ে নিতেছে, অনেক মজা ছিল সারা মানে চাটা। তারপরে চা খাওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি। বাইরে এসে পড়লাম, এখন একটা অটো ভাড়া করব, অটো করে চলে যাব।
অটোতে তো উঠে পড়েছি। তারপরে অটো থেকে নেমে পড়লাম, তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি বাসা। আস্তা হলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।